আইআইটি খড়্গপুরে ডক্টর বি সি রায় ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ আইআইটি খড়গপুর ক্যাম্পাসের ঠিক পাশেই যেটা ওয়েস্ট বেঙ্গলে এটা অলমোস্ট রেডি অ্যাকাডেমিক বর্ষ দু হাজার একুশ বাইশ থেকেই হয়তো অ্যাডমিশন শুরু হয়ে যাবে এই হসপিটালটি খড়গপুরে বলরামপুর এরিয়াতে আছে এটা মেনলি ইনিশিয়েটিভ বাই আইআইটি খড়গপুর অথরিটি ডক্টর বি সি রাই হসপিটালে মডার্ন ফেসিলিটিযুক্ত ফোর হান্ড্রেড বেড অলমোস্ট রেডি এবং এদের প্ল্যান আছে ভবিষ্যতে সেভেন ফিফটি বেড এটা শিফট সেভেন ফিফটি বেডে এটা শিফট হবে খুব তাড়াতাড়ি কোথায় সাতশো পঞ্চাশটি বেড হলে যেমন অনেক মানুষ এখানে পরিষেবা পাবেন তখন ভ্যারাইটিস অফ পেশেন্ট বাড়বে তার ফলে যারা এখানে এমবিবিএস পড়ছে তারা ভ্যারাইটিস রকমের নাম্বার অফ পেশেন্ট পাবে তাদের তারাই এটা আলটিমেটলি উপকৃত হবে যেটা খুবই ভালো বিষয় হসপিটালের হসপিটাল এবং অ্যাকাডেমিক বিল্ডিং অলমোস্ট রেডি ডক্টর রেসিডেন্সিয়াল টাওয়ার স্টুডেন্ট অ্যান্ড স্টাফদের জন্য যে কোয়ার্টারগুলো তৈরি হচ্ছে সেগুলো অলমোস্ট রেডি এটা খুব তাড়াতাড়ি হয়তো ফাংশানিং হবে হসপিটালে কার্ডিওলজি নিউরোলজি মেডিসিন সার্জারি অর্থোপেডিক্স ডার্মাটোলজি এগুলোর অপিডিতে চলছেই সঙ্গে সঙ্গে ইনডোর পেশেন্ট অ্যাডমিশানও আছে অথয়ে আমরা আশা করতে পারি নিট এন্ট্রান্স দিয়ে নিট ইউজি দিয়ে যারা এখানে মেডিকেল পড়তে আসবে তারা বেশ ভালো রকম পেশেন্ট এক্সপোজার পাবে আইআইটি খড়গপুর অথরিটি ক্লিয়ারলি বলেছেন হসপিটাল উইল রান অন নো প্রফিট নো লস মোড তার মানে হলো আইআইটি কর্তৃপক্ষ আগে হসপিটালটা এস্টাবলিশমেন্টের জন্য দাঁড় করাতে চাইছেন আগে মেডিকেল কলেজটা রানিং হোক স্টুডেন্ট এখানে অ্যাডমিশান হোক আগে হসপিটালটার উন্নতি হোক দেন তারা প্রফিটের কথা ভাববেন আমরা আশা করছি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ থেকে এখানে অ্যাডমিশান শুরু হবে এম বিবিএসের মেনলি পঞ্চাশটা সিট হয়তো আমরা পাব সঙ্গে হানড্রেড পারসেন্ট অল ইন্ডিয়া কোটা অ্যাভেলেবেল সেটাও আমাদের মনে হচ্ছে তবে এই সিটটা হান্ড হানড্রেডও হতে পারে সেটা কাউন্সিলিংয়ের উপর ডিপেন্ড করছে তবে বলে ইম্পর্টেন্ট ম্যাটার হলো কলেজটি এখনও এনএমসির অ্যাপ্রুভড পায়নি আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এটা এনএমসি অ্যাপ্রুভড হয়ে যাবে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে অ্যাডমিশান প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং স্মুথলি হবে মাঝখানে আমরা একটি খবর পেয়েছিলাম ডক্টর বি সি রায় ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ এর নামটি পরিবর্তন হবে এবং পরিবর্তন হলে এটি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে হবে এবং তখন এই নামটি হবে শ্যামাপ্রসাদ মুখার্জি মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ দেখা যাক আলটিমেটলি কি হয় এনএমসি ভিজিটের জন্য একটা ডেটও ফিক্সড হয়ে আছে বাট কোভিডের এত বাড়াবাড়ির জন্যে আলটিমেটলি কি হবে সেটা আমরা বলতে পারছি না যত তাড়াতাড়ি সম্ভব আমি খবরটা জানতে পারবো যেটা দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশনের জন্য গ্রান্টেড হয়েছে বা পারমিশান পেয়েছে আমি তত তাড়াতাড়ি আপনাদেরকে এটা জানিয়ে দেব ধন্যবাদ